বন্ধুরা, আগের ভিডিওতে কিন্তু আমরা লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের শাসন সংস্কার সম্পর্কে পড়েছিলাম এবং তার অনেকগুলো সংস্কার সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। তো আজকে আমরা জাস্ট লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের কৃতিত্বগুলো সম্পর্কে পড়ব। তো কৃতিত্ব তোমরা কিন্তু ইতিমধ্যে বুঝে ফেলেছো, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো বা পড়েছো তারা কিন্তু তার কৃতিত্ব সম্পর্কে আইডিয়া করতে পারছো যে তাকে কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিঙ্ককে কিন্তু জনহিতৈষী শাসক বলা হচ্ছে। কেন জনহিতৈষী শাসক? তিনি কিন্তু বেন্টিঙ্কের শাসন তিনি কিন্তু জনকল্যাণের কথা ভেবেছিলেন। মানে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক কিন্তু শুধুমাত্র কোম্পানির সুবিধার জন্য যে সব কিছু করেছেন এরকম কিন্তু না, তিনি কিন্তু ভারত উপমহাদেশের জনগণের কল্যাণের কথা চিন্তা করে ভারতীয় সমাজ থেকে কুসংস্কার দূর করেন। আমরা দেখেছি যে তিনি সামাজিক সংস্কারের ক্ষেত্রে সতীদাহ প্রথা রহিত করেন, হিন্দুদের বিভিন্ন প্রচার রীতিনীতি তিনি নিষিদ্ধ করেন, সন্তান উৎসর্গের বিষয়গুলো বাদ দিয়ে দেন, কন্যা সন্তান মেরে ফেলার বিষয়গুলো নিষিদ্ধ করেন। তো এই যে সামাজিক সংস্কারগুলো, এগুলোর মাধ্যমে কিন্তু তিনি সমাজের উন্নয়ন চেয়েছিলেন দেখেই তিনি কিন্তু এই কুসংস্কার দূরকরণের চেষ্টা করেন। এছাড়া ভারতীয় এবং ইংরেজ কর্মচারীদের মধ্যে বৈষম্য দূর করে ভারতীয়দের শিক্ষা দীক্ষায় উন্নতি, আমরা দেখেছি যে শিক্ষা সংস্কারের ক্ষেত্রে তিনি কিন্তু পাশ্চাত্য শিক্ষায় বেশি মনোযোগী ছিলেন। অর্থাৎ তিনি এই ভারতীয়রা যাতে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতে পারে তিনি কিন্তু তাদের জন্য একটা বরাদ্দ অর্থ খরচ করার জন্য তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এর মাধ্যমে কিন্তু এবং ভারতীয়দের জন্য তিনি একটা বিশ্ববিদ্যালয় এবং একটা ইনস্টিটিউটও কিন্তু প্রতিষ্ঠা করেন। তো এর মাধ্যমে ভারতীয়দের শিক্ষা দীক্ষার উন্নতি করার মাধ্যমে কিন্তু ভারতীয়রা তখন সরকারি যে চাকরিগুলো সেগুলোতে জয়েন করতে পারছিল এবং ইংরেজ এবং ভারতীয় কর্মচারীদের মধ্যে কিন্তু বৈষম্য দূর হচ্ছিল এবং ভারতীয় কর্মচারী এবং ইংরেজ কর্মচারীদের বেতন বৈষম্য উচ্চ পর্যায়ে এবং নিম্ন পর্যায়ে এগুলোও কিন্তু তিনি দূর করেন। তিনি একটা স্কেল তৈরি করে দেন বেতনের, এর মাধ্যমে কিন্তু তাদের বেতন বৈষম্য দূর হয়। এছাড়া আর্থিক অনটন দূর করার জন্য তিনি কিন্তু আয় ব্যয়ের যে ঘাটতি সেটা কিন্তু পূরণ করেন এবং রাজস্ব কিন্তু অনেক উদ্বৃত্ত থেকে যায়। অর্থাৎ তিনি আর্থিক দিক থেকে উন্নতি করেন, কোম্পানির জমি যেগুলো ছিল সেগুলো উদ্বৃত্ত যে জমিগুলো সেগুলো চাষের ব্যবস্থা করেন, রাজস্ব ঠিকঠাক মতো আদায় করেন, যার ফলে কোম্পানি কিন্তু লাস্টে দিয়ে রাজস্ব উদ্বৃত্ত থাকে বছর শেষে। এছাড়া তিনি প্রশাসনিক, সামাজিক এবং শিক্ষা সংক্রান্ত অনেক উন্নতি করেন যেগুলো আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি বা বলে ফেলেছি। অর্থাৎ তিনি সব দিক থেকে কিন্তু ভারতবর্ষকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তো জনকল্যাণের ইচ্ছা থেকেই কিন্তু তিনি এই সংস্কারগুলো করেন। তো এই কারণে কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের কাছে আমাদের ভারতবাসীর এখনও চিরস্মরণীয় হয়ে আছে, কারণ তিনি না থাকলে, তিনি ছাড়া কিন্তু অন্য কোনো গভর্নর জেনারেল কিন্তু এই কুসংস্কার দূর করা বা শিক্ষার ক্ষেত্রে উন্নতি করা এগুলো কিন্তু কেউ করেনি। সো আমরা বলতে পারি যে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক কিন্তু একজন জনহিতৈষী শাসক ছিলেন এবং এই কারণেই কিন্তু ভারতীয় জনগণরা তার প্রতি কৃতজ্ঞ। তো বন্ধুরা, এখন আমার একটা সহজ প্রশ্নের উত্তর দাও, বলতো কে ভারতীয়দের সমাজ থেকে কুসংস্কার দূর করার ভূমিকা রাখেন? তা আমরা কিন্তু এতক্ষণ বিষয়গুলো নিয়ে পড়েছি এবং মনে হয় আমরা সবাই উত্তরটা জানি। সো ভিডিওটা পজ করে উত্তরটা বলে ফেলো। তো ভারতীয়দের সমাজ থেকে কুসংস্কার কিন্তু দূর করেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।